হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল লতিফ, অগ্রদূত কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়াল, লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট অফিসের ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইল ওপেন করতে হয়, সেভ করতে হয়, সেভ অ্যাজ করে ডিফারেন্ট লোকেশনে সেভ করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয় আমরা দেখিয়েছিলাম। তো আমরা দেখেছিলাম যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্রদূত কম্পিউটার, এটা হচ্ছে টাইটেল বার, আর এই বাম পাশে আমরা যে কতগুলো ডব্লু লেখা, তারপরে সেভ, তারপরে আনডু এবং রিডু এবং এগুলো দেখা, টাস্ক, মাউস মোড। এখানে আমরা আরও দেখেছিলাম যে এখানে ক্লিক করে আমরা নতুন যে কুইক, মানে ক্লিক করে নতুন টুলস নিয়ে আসা যায়, যেমন যে এখন নিয়ে আসলাম কুইক প্রিন্ট। তো আমি চাইলে আরও অনেক টুলস নিয়ে আসা যায়, যেগুলো টুলস বলতে আমরা সেগুলোকে বুঝবো যেগুলো ডাইরেক্টলি কোনো কমান্ড লাগে না, সরাসরি সেখানে ক্লিক করলে কাজ করে। তারপরে এখানে আছে নিউ, যে আমরা ফাইলে গিয়ে নিউ ক্লিক করার বদলে সরাসরি এখান থেকে আমরা এই যে এখান থেকে নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, অথবা কন্ট্রোল এন প্রেস করেও আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন ফাইল ওপেন করতে পারবো। তো আমরা দেখেছিলাম ফাইলের আন্ডারে আমরা এখানে এগুলো দেখেছিলাম, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা যাব হোম ট্যাবের আন্ডারে। হোমের আন্ডারে যে অপশন, অনেকগুলো আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি, যে ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে গেলে অনেকগুলো অপশন, অনেক কাজ, অনেক ধরনের টাইটেল, অনেক ধরনের ফরম্যাটিং দরকার হয়। তো সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে আমরা একটা লাইন লিখে ফেলি, লিখে ফেললে আমার লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, ফন্ট যদিও এখানে আমাদের দেখাচ্ছে যে ফন্টটা কি। আমরা এখানে ফন্ট চেঞ্জ করে দিই, নর্মালি অ্যারাইভাল প্লাং দিলাম, তারপরে এখানে আমার 11 দেখাচ্ছে, তারপর এখানে লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে জুম কমানো আছে। এই যে নিচে ডান পাশের কর্নারে জুম দেখেন 52%, তো আমরা এখান থেকে জুম বাড়ে ডান দিকে ড্র্যাগ করে আর কি, মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এই যে এখানে দিলাম, এখন 100% মোটামুটি, বা একটু বেশি হয়েছে। তো আমরা এখন লেখাগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের হোমের আন্ডারে যে অপশন ফরম্যাটিংগুলো করতে পারবো, সেটা শিখতে হলে আমাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমরা অনেকভাবে করতে পারি। তো এখানে আমি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এফ প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এই ওয়ার্ক এরিয়াতে আপনি যতগুলো, মানে যত কন্টেন্ট থাকুক সবগুলো সিলেক্ট হয়ে যাবে, যত পেজ থাকুক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমাদের কত কয়টা পেজ আছে আমরা এই যে বাম পাশের নিচের কর্নার থেকে দেখতে পারবো, যে অন অফ অন, অর্থাৎ হচ্ছে আমার একটা পেজই এখানে ওপেন করা আছে, একটা পেজই আছে এই ফাইলে, এবং তার 6টা ওয়ার্ড লেখা আছে এখানে আমার দেখাচ্ছে, এবং ভাষণটা হচ্ছে ইংলিশ সেটাও দেখাচ্ছে। তো আমরা এখানে হোমের আন্ডারে যাব, যে আমাদের হোমের আন্ডারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেস্ট, বাট পেস্ট কিন্তু হাইড হয়ে আছে, পেস্ট কিন্তু এখন কাজ করবে না। পেস্ট কাজ করবে তখন যখন আমরা কোনো কিছু কপি করব। ফার্স্ট আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট কিভাবে করব, আমরা মাউস দিয়ে এই প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে আমার পয়েন্টারটা এখানে নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যদি রাইট অ্যারো প্রেস করতে থাকি, তাহলে আমরা যতটা ইচ্ছা আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কপি করব। কপি মানে হচ্ছে এই জিনিসটা আমি অন্য জায়গায় চাই, সেই জন্য কপি কেন করব, ওই জন্য অন্য জায়গায় চাই, তাহলে আমরা এটা কপি করব। মানে সেম জিনিস, বা এক জায়গা থেকে একটা ফাইল থেকে আমরা কিছু কপি করে, বা কোনো ডকুমেন্ট থেকে কিছু অংশ কপি করে অন্য জায়গায় নিতে চাই, তাহলে আমরা কপি করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করার পর দেখতেছি যে আমার কপিটা অনাবল হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু হাইড অবস্থায় নাই। তাহলে আমরা এখানে কপি করব, এবং কপি করার পরেই দেখতে আপনারা খেয়াল করলেন যে এখানে পেস্টটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে। তাহলে আমরা যে জায়গায় পেস্ট করবো সেই জায়গায় আমরা চলে যাব। সে আমরা আরেকটা ফাইলে যাই, এখানে আমাদের দুটা ফাইল ওপেন করা আছে, আমরা এই ফাইলটায় যাই, গিয়ে এই ফাইলটা এখন ওপেন হইলো। তো আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করব, অথবা এই যে এখানে অ্যারোতে ক্লিক করে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু পেস্টের কিছু অপশন আছে, তো আমরা ওটা বিস্তারিত পরে যাব। তো আমরা এখানে ক্লিক করলেই কিন্তু পেস্ট হয়ে গেছে, দেখেন পেস্ট হয়ে গেছে। আর এখানে ক্লিক করলে বা এখানে মাউস পয়েন্টার রাখলে আমরা কিন্তু একটা মেসেজ দেখতে পারবো, সবসময় এটা আমরা খেয়াল করব, যে পেস্ট কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ
পেস্ট করতে গেলে আমরা শর্টকাটে কি করলে পেস্ট করতে পারবো? কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে ভি একবার প্রেস করতে হবে। যেমন আমরা এটা নিচে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একবার আমরা যদি ভি প্রেস করি, তাহলে আমার যতবার এখন কন্ট্রোল ভি প্রেস করবো ততবার আমার পেস্ট হবে। আবার আমি এখানে যেখানে আমি পেস্ট করবো সেখানে মাউসের এই যে মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা কিন্তু এখানে পেস্ট করতে পারবো। এই যে রাইট বাটন ক্লিক করলাম, এই যে আমাদের পেস্ট অপশন চলে আসছে, এখান থেকেও আমরা পেস্ট করতে পারি। তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে কপি করে এবং পেস্ট করে। আর কাট কেমনে করে? কাট হচ্ছে যে আমরা এখান থেকে প্রথম লাইনটা আমরা কাট করব, তাহলে প্রথম লাইনটা আমরা আগের মতো এই যে সিলেক্ট করে নিব, তারপরে এখন আমরা এই যে কাট করব এখানে ক্লিক করব, অথবা আমরা শর্টকাটে করতে চাইলে কন্ট্রোল এক্স। তো কাট করলে কেন করব? কাট হচ্ছে আমরা এক জায়গা থেকে কাট করে অন্য জায়গায় যখন পেস্ট করব তখন সেটা মুভ হয়ে যাবে। কাট মিন্স হচ্ছে মুভ করা, অর্থাৎ কন্টেন্ট, ডকুমেন্ট, ফাইল, ফোল্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটাই হচ্ছে কাট পেস্ট। তো আমরা কাট করলাম, আমরা নিচে আসি, দেখি অনেক নিচে এসে এটা পেস্ট করি, এখানে এখানে পেস্ট করি, পেস্ট করবো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ভি একবার পেস্ট করব, দুইবার পেস্ট করব না, ডাবল কপি হয়ে যাবে। তাহলে এভাবে করলাম, অর্থাৎ আগে দেখেন আমার এখানে কিন্তু আগে একটা লাইন ছিল, যে লাইনটা আমি কাট করেছি এখন এখানে পেস্ট করেছি, আগের লাইনটা নাই, অর্থাৎ মুভ হয়েছে। কাট মিনসই হচ্ছে মুভ, সেটা ফাইল, ফোল্ডার, যে কোনো ডকুমেন্টস হতে পারে। তারপরে আসছে হলো এখানে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার অফিসিয়াল কাজের জন্য বা যে কোনো কাজের জন্য, কাজকে সুন্দর করার জন্য, কাজকে দ্রুত করার জন্য কিন্তু ফরম্যাট পেইন্টারটা দরকার হয়। সুন্দর না, ফরম্যাট পেইন্টারটা মূলত ইউজ করা হয় যে আপনার এক্সিস্টিং একটা ফরম্যাট করা আছে। ফরম্যাট মিনস হচ্ছে আপনি এটা সিলেক্ট করেন, ফরম্যাট আসলে কি এটা, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আমরা এটা সিলেক্ট করেছি, এটাকে আমি বড় করতে চাই, বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, ইটালিক টাইল দিলাম, টেক্সট দিলাম। এখন আমি এটাকে যদি বড় করতে চাই তাহলে দেখেন এই যে ক্যাপিটাল এ দেখাচ্ছে আমার এই যে বড় হবে। আবার যদি ছোট করতে চাই, এই যে দেখেন উঠছে ছোট এ দেখাচ্ছে, তাহলে কিন্তু ছোট হবে। পরে তো আমরা বড় করে দেখাই। এখন এখানে আমরা কি কি করেছি, এখানে আমরা লেখাটা বোল্ড করেছি, ইটালিক করেছি এবং আন্ডারলাইন করেছি। এখন আমি যদি এবং কালারও আমি করতে পারি, কালার করলাম। তো এটা করার পর এই যে কাজগুলো করা হলো এটাই হচ্ছে ফরম্যাটিং। তো এই ফরম্যাটিংগুলো যদি আমি চাই যে সেম ফরম্যাটিং আমার এই অন্য লাইনগুলোতেও হবে, বা অন্য একটা ডকুমেন্টের অনেক টাইপ মনে করেন আগে টাইপ করা কন্টেন্ট আছে, তো সেম লেখাগুলো আপনার কপি হবে না, বাট এই লেখাগুলোকে মডিফিকেশন মানে যে ফরম্যাট করা হয়েছে সেই ফরম্যাটগুলো জাস্ট কপি হবে, লেখা কিন্তু কপি হবে না। এখানে আমি ডিফারেন্ট টাইপের একটা লেখা লিখি, আমরা এই লেখাটা লিখলাম, এখানে এন্টার দিয়ে আমরা নিচে নামাই ফাইলটা। তাহলে এখানে কিন্তু আমার ডিফারেন্ট লেখা, আমি যদি এই এই ফরম্যাট আমি যদি এইরকম লেখাই চাই যে নিচে, তাহলে আমার এই যে বারবার এতগুলো কাজ না করে আমি একবার সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ফরম্যাট পেইন্টার ক্লিক করার পরে আমি যেটুকু আমার এই ফরম্যাটে দরকার আমি তার সামনে গিয়ে মাউস পয়েন্টারটা রেখে মাউস নিয়ে মাউস চেপে ধরে আমরা একদম যতটুকু আমার দরকার আমরা ততটুকু নিয়ে ছেড়ে দিব। দেখেন আমার ওই ফরম্যাটে কিন্তু চলে আসছে, আমার এখানে নতুন করে বোল্ড করতে হয় নাই, ইটালিক করতে হয় নাই, আন্ডারলাইন করতে হয় নাই, কালার করতে হয় নাই টেক্সটগুলোকে, এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফরম্যাট পেইন্টার হচ্ছে এক্সিস্টিং যে ফরম্যাটে আমার লেখাগুলো আছে, জাস্ট আমি টাইপ করলাম, টাইপ করার পরে আমরা ফরম্যাট অন্য এক জায়গা থেকে কপি করে আমি এখানে নিয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। তো আমরা এখানে দেখলাম তাহলে কীভাবে কপি কপি কাট কপি পেস্ট এবং ফরম্যাট পেইন্টারের কাজটা দেখলাম। তারপরে আমরা এখানে দেখতেছি যে ফন্ট, অর্থাৎ এই যে নিচে দেখতেছেন ফন্ট, এই ফন্টের আন্ডারে এই কাজগুলো করা হয় যে ফন্ট কী কী, ফন্টের কী কী কাজ করা যায়। এখানে ফন্ট আমরা আগে সিলেক্ট করি, আমরা আগেই বলেছি আমি যে এই এখানে কাজ করতে হলে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে,
যে কোন যে কাজটা আমি করব আমি সেটা যদি সিলেক্ট করে নিই তাহলে আমি অনেকগুলো এখান